যুবকদের চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হবার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস 2020 উদ্বোধনকালে তিনি এ তাগিদ দেন। এদেশের সব অর্জনেই যুবকদের অবদান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুব কল্যাণে আওয়ামী লীগ সরকারই প্রথম কার্যক্রম গ্রহণ করে। এ সময় তিনি জানান, মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। অনুষ্ঠানে যুব উন্নয়নে বিশেষ অবদান রাখায় সারা দেশের 26 ব্যক্তিকে সম্মাননা দেয়া হয়। সেইভাবে কিন্তু প্রতিটি পদক্ষেপ নিচ্ছে। 75 এর পর থেকে বিশেষ করে যুব সমাজকে যে বলবো যে আপনি একটা ডিগ্রি নিয়েই কোথায় চাকরি পিছনে না ছুটে নিজে কিভাবে কিছু করা যায়, নিজে কাজ করব, আরো 10 জনকে চাকরি দেব, নিজে উদ্যোক্তা হব, নিজেই বস হব, এই কথাটা মাথায় রাখতে হবে যে আমি আমার বস হব, আমি কাজ দেব, আমার মধ্যে সেই শক্তিটা আছে, সেই শক্তিটা আমি কাজে লাগাবো, এই চিন্তাটা মাথায় যেন থাকে আমাদের যুবকদের। আমরা তো বিরুদ্ধে হয়ে গেছি, আমাদের তো সময় শেষ, কিন্তু যুবকরাই তো আসলে দেশের প্রাণ সঞ্চার করবে, কাজে সেইভাবেই আমাদের তরুণ প্রজন্ম এগিয়ে যাক।